আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন শেয়ার করব। তো আমি ডিজাইনটাই যে দেখাচ্ছি সামনে আছে, এই ডিজাইনটা কিন্তু মেয়ে বেবিদের ফোরাগের সামনে, বুকের সামনে দেওয়া যাবে, আবার ইচ্ছা করলে ফতুয়ার এক সাইডে দেওয়া যাবে গলার কাছে, আবার কেউ যদি কামিজ দিতে চাই সেটাও দিতে পারবে। নিচ থেকে একদম উপপর্যন্ত তুলে নিয়ে আসতে হবে একটার পর একটা করে। তো এখানে আমি কী সেলাই দিয়েছি, এখানে দিয়েছি আমি এগুলো সব উল্টো করাচ, যেটাকে বলে লক্ষ্ণৌ স্টিচ দিয়ে করেছি, আর এর ভিতরে একটু সাদা সুতো দিয়ে করে দিচ্ছি কাজ, যাতে দেখতে ভালো লাগে। এই জন্য তো বন্ধুরা, যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে আমাকে জানাবে কেমন হয়েছে, একটা লাইক করবে। আর আমি এখানে কমলা রঙের সুতো দিয়েছি আর সাদা সুতো দিয়ে কাজ করেছি, আর এই কাপড়টা নিয়েছি হালকা কাপ কালারের, এটাকে বলে লাইট ব্লু বলে মনে হয় খুব সম্ভবত, একদম হালকা লাইট মানে লাইট গ্রিন বলে, একদম হালকা গ্রিন। ছবিতে ভালো আসছে না কালারটা, কিন্তু কালারটা খুব সুন্দর কাপড়ের কালারটা। আমার সুতো শেষ হয়ে গেছে, আমি একটু সুতো ভরে নেব। জুতাটা আমি ভরে নিয়েছি, তো আর এটুকু হয়ে গেলে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে, আমি তারপরে দেখিয়ে দেবো কেমন হয়েছে। অরেঞ্জের ভিতরে একটু সাদা কালার বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, এভাবে যে কোনো জিনিস সেলাই করলে কিন্তু ভালো লাগে। আমার এখানে একটু বাকি আছে, এটুকু আমি করে নেব। আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবে। হ্যাঁ, আমার হয়ে গেছে, এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, তো অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে, আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ ছিল সবাইকে। তো বন্ধুরা, আজকের মতো আমি সবাইকে আল্লাহ দিয়ে দেবো, সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ।